হোয়াটস গোয়িং অন এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, দীর্ঘদিন অপেক্ষা করার পর স্যামসাং এবার তাদের মিড বাজেট সেগমেন্টে আরও একটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে, আর সেটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এক্সকভার 6 প্রো স্মার্টফোনটি। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের চিপসেট ও 50 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেট আপ, আর এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে IP68, যার ফলে ফোনটিতে কোনো ধরনের পানির সিটে ফোঁটা প্রবেশ করবে না। ফোনটিতে 4050 mAh ব্যাটারির সাথে ব্যবহার করা হয়েছে 25W একটি ফাস্ট চার্জার। তো আজকের ভিডিওতে আপনাদের জানাবো স্যামসাং গ্যালাক্সি এক্সকভার 6 প্রো স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন, অ্যান্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস অ্যান্ড লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরও জানতে পারবেন ফোনটিতে বাজেট রেঞ্জে আমাদের জন্য কী কী দারুণ কিছু অফার করছে, এবং ফোনটিকে এই বাজেটে আমাদের কিনা ঠিক হবে নাকি এই বাজেটে মার্কেটে আর কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। তো আপনারা যদি ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে আপনারা এই ফোনটি সম্পর্কে বিস্তারিত সকল কিছু ভালোভাবে বুঝতে পারবেন না, এবং আপনারা ডিসাইডেড করতে পারবেন না এই বাজেটে আপনার জন্য কোন ফোনটি বেস্ট হবে। সো লেটস গেট স্টার্টেড দিস ভিডিও। ফার্স্ট অফ অল, যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে স্যামসাং গ্যালাক্সি এক্সকভার 6 প্রো স্মার্টফোনটির ফ্যাশনে ব্যবহার করা হয়েছে প্লাস্টিকের ব্যাক প্যানেল। এই ফোনটির ডিজাইন কিন্তু করা হয়েছে স্যামসাং এর ওল্ড ডিজাইনের স্মার্টফোনগুলোর মতো। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে IP68, যার ফলে ফোনটিতে কোনো ধরনের পানি ছিটে ফোঁটা অথবা ধুলোবালি প্রবেশ করবে না। আর ফোনটির ফ্যাশনের এই প্লাস্টিকের ব্যাক প্যানেলটি আমাদের আর ভালো লাগছে না, এতে অন্ততপক্ষে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের সম্মিলিত কোনো ব্যাক প্যানেল দেওয়া দরকার ছিল। ফোনটির রিয়ার ফাড়ের একটি ক্যামেরা বাম্পারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেট আপ, আর ফোনটির ফ্রন্ট ফাড়ে আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে পেয়ে যাচ্ছেন পাঞ্চুল ক্যামেরা সেট আপ। এই ফোনটির ওয়েট করা হয়েছে 235 গ্রাম, তবে ফোনটির ওয়েট কিন্তু অনেক বেশি হয়ে যায়, ফোনটির ওয়েট 200 গ্রামের নিচে থাকলে আরও বেটার হতো। ফোনটিকে ব্ল্যাক এই একটি কালারেই পেয়ে যাবেন। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে স্যামসাং কিন্তু তাদের এই ফোনটির ডিজাইন ইম্প্রুভ করতে পারেনি, ফোনটির ডিজাইন অন্ততপক্ষে স্যামসাং এর এ সিরিজের ফোনগুলোর মতো হলে বেটার হতো। ফোনটির ডিজাইন কিন্তু আমার কাছে মোটামুটি মনে হয়েছে, আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি, যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চির একটি IPS LCD প্যানেলের ডিসপ্লে, যাতে থাকছে ফুল HD প্লাস রেজুলেশন। এতে আর নতুন করে কিছু বলার নেই, আপনারা তো সবাই জানেন স্যামসাং বর্তমানে কিন্তু তাদের মিড বাজেট সেগমেন্টের ডিসপ্লে পারফরমেন্স অতটা ভালো দেয় না, এবারে কিন্তু স্যামসাং তার সে আগের রীতি অনুসরণ করছে। তবে ফোনটিতে এই রকম বাজেট সেগমেন্টে IPS LCD প্যানেলটি ব্যবহার না করে AMOLED প্যানেল ব্যবহার করা অতীব জরুরি ছিল, আর এই ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 400 PPI ডেন্সিটি। তো ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই, আপনাদের যদি কোনো কথা বলার অথবা জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। থার্ডলি, যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি তাহলে এই ফোনটির রিয়ার ফাড়ে ব্যবহার করা হয়েছে ডুয়াল ক্যামেরা সেট আপ, যার মেন সেন্সরটি 50 মেগাপিক্সেলের, সেকেন্ডারিতে থাকছে একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ 1080p 30fps রেজুলেশনে ভিডিও শ্যুট করতে পারবেন, তবে এতে অন্তত 4K রেজুলেশনে ভিডিও শ্যুট করার অপশনটি দেওয়া হলে আরও অনেক বেটার হতো। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 13 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা। ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ 1080p 30fps রেজুলেশনে ভিডিও শ্যুট করতে পারবেন। এবারে যদি ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি তাহলে এতে রান করবে ওয়ান UI 4.1 বেসড অন Android 12, আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778 5G, যেটি 6 nm আর্কিটেকচারে বিল্ড করে একটি অক্টাকোর প্রসেসর। আর GPU হিসেবে ফোনটিতে থাকছে অ্যাড্রেনো 642L, ফোনটিকে 6/128 এই একটি ভ্যারিয়েন্টটি পাওয়া যাবে। ফোনটিতে আপনারা 2টি সিম কার্ডের পাশাপাশি একটি ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট ইজিলি ব্যবহার করতে পারবেন। ফোনটির পারফরমেন্স নিয়ে বলতে গেলে বাজেট রেঞ্জে স্যামসাং তাদের এই ফোনটির পারফরমেন্স যথেষ্ট ইম্প্রুভ করার চেষ্টা করেছে, কিন্তু ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 678 এই প্রসেসরটি ব্যবহার না করে অন্ততপক্ষে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 প্রসেসরটি ব্যবহার করা অতীব জরুরি ছিল। তবুও ফোনটির এই প্রসেসরটি দিয়ে আপনি পাবজি এবং ফ্রি ফায়ারের মতো হাই কনফিগারেশনের গেমসগুলো মোটামুটি ভালো ফ্রেম রেটেই ফিলি করতে পারবেন। এবারে যদি ফোনটির ব্যাটারি অ্যান্ড এর চার্জার নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 4050 mAh ব্যাটারির সাথে 25W একটি ফাস্ট চার্জার। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, আর ফিচার হিসেবে ফোনটিতে প্রায় সকল ধরনের ফিচারই থাকছে, যেমন অডিও জ্যাক 3.5 mm, ব্লুটুথ 5.0, USB টাইপ সি পোর্ট 2.0, ওয়াইফাই 802.11, NFC সহকারে থাকছে GPS। এবারে যদি ফোনটির প্রাইস অ্যান্ড এর লঞ্চিং ডেট নিয়ে কথা বলি তাহলে এই ফোনটির প্রাইস হতে পারে ইন্ডিয়াতে 35,000 রুপির মতো,
আর বাংলাদেশি বাজারে এই ফোনটির প্রাইস হতে পারে 40,000 টাকার আশেপাশে। এই ফোনটিকে আপনারা বাংলাদেশে নভেম্বর মাসে অ্যাভেলেবল পেয়ে যেতে পারেন, তবে ফোনটির প্রাইস আরো কিছুটা কম হওয়ার দরকার ছিল। এবারে যদি ফোনটির ভালো দিক নিয়ে কথা বলি তাহলে এই ফোনটির কোনো কিছুই কিন্তু আমাকে সন্তুষ্ট করতে পারেনি। তবে ফোনটির সবচেয়ে ভালো দিক যেটি রয়েছে এটি হচ্ছে ফোনটিতে ব্যবহার করে Xcover6, যার ফলে ফোনটিতে হালকা ভানে সিটে ফুটো অথবা ধুলাবালি প্রবেশ করবে না। এছাড়া আমার কাছে আর ফোনটির কোনো কিছুই পছন্দ হয়নি। আমার মনে হয় না আপনারা এইরকম বাজার সেগমেন্টে এই ফোনটি কিনবেন। তবে আপনারা কারা কারা ফোনটিকে কিনতে চান অথবা কিনবেন তারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমার মনে হয় না আপনারা এইরকম বাজার সেগমেন্টে এই ফোনটিকে কিনবেন, তবে আমি সেই সৌভাগ্যবান ব্যক্তিদেরকে দেখতে চাই যারা কিনা এই বাজেটে ফোনটিকে কিনবেন, তারা কিন্তু কমেন্ট বক্সে এসে অবশ্যই আপনাদের পরিচয় দিয়ে যাবেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনারা স্যামসাং গ্যালাক্সি Xcover6 Pro এই স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত সকল কিছু ভালোভাবে বুঝতে পেরেছেন। এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। চিলদেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।